আসসালামু আলাইকুম ভিউয়ার, যারা যারা লঙ্কা বাংলা ক্রেডিট কার্ড ইউজ করতে চান, এই ভিডিওটি মূলত তাদের জন্য যারা যারা নতুন নিতে চান বা পূর্বে নিয়েছেন, বিষয়টি অবগত নন তাদেরকে জানিয়ে দিচ্ছি। লঙ্কা বাংলার ক্রেডিট কার্ডের ফিস অ্যান্ড চার্জ আপনাকে অবগত থেকে কার্ডটি ইউজ করতে হবে। যদি কোনো কারণে আপনি কার্ডটি প্রপার ইউজ না করতে পারেন, সেটি আপনার গলার কাটা হয়ে যেতে পারে, এমনকি তার জন্য আপনাকে প্রতি মাসে 1,000, 1,500, 2,000 পর্যন্ত ইন্টারেস্ট এবং চার্জ দিতে হতে পারে। এই এই কার্ডের যেহেতু চার্জ অন্য কার্ডে এত চার্জ নেই, যেমনটি আমি একটি উদাহরণ দিই, আপনি যদি ফুল ডিউ, আপনার যে মিনিমাম ডিউ বিল আসবে, মিনিমাম ডিউ যদি পেমেন্ট না করেন, সেক্ষেত্রে আপনাকে একটি এক্সট্রা চার্জ দিতে হবে। আপনি যদি ওভার লিমিট খরচ করেন, তার জন্য আপনাকে একটি এক্সট্রা চার্জ দিতে হবে। আপনি যদি বিল পেমেন্ট না করেন, সেক্ষেত্রে আপনার ইন্টারেস্ট হচ্ছে ওভার, মানে অন্যান্য ক্রেডিট কার্ডের থেকেও প্রায় 1.5 থেকে 2 গুণ বেশি ইন্টারেস্ট। তো যারা যারা ক্রেডিট কার্ড ইউজ করতে চান, লঙ্কা বাংলা ক্রেডিট কার্ড, তবে অবশ্যই সাবধানের সাথে কার্ড নেবেন এবং কার্ডটি খরচ করবেন, কারণ এই কার্ড আর এক সময় গলার কাটা হয়ে আপনাকে ঋণের বোঝা আপনার গায়ে চাপিয়ে দিতে পারে। তো ইউজ করার ক্ষেত্রে সাবধান। অবশ্যই সবচেয়ে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে সহজলভ্য ক্রেডিট কার্ড বলবো লঙ্কা বাংলার ক্রেডিট কার্ড, আর যা আপনার পরবর্তীতে আপনি সহজেই নিতে পারবেন এবং সহজে খরচ করতে পারবেন। তবে আপনাকে যখন পেমেন্ট করবেন, পেমেন্ট করার ক্ষেত্রে আপনার জন্য এটি সহজেই গলার কাটা হয়ে আটকে যাবে। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করে কার্ড ইউজ করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।